শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। জুলাইন আসা মাসার আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে আমি শান্তিরানী সরকার, নবম ও দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ সম্পর্কে তোমাদের পড়াবো। প্রথম অধ্যায় থেকে পড়াবো, প্রথম অধ্যায় হচ্ছে ব্যবসায় পরিচিতি। ব্যবসায় পরিচিতিতে আমরা প্রথমে আসি, ব্যবসা কাকে বলে, ব্যবসায় কাকে বলে। মুনাফা অর্জনের লক্ষ্যে বৈধভাবে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে, অর্থাৎ সেটা বৈধ হতে হবে। ব্যবসা কিন্তু অবৈধও আছে, যেমন গাঁজা ফেন্সিডিং এগুলো অবৈধ ব্যবসা, আর অন্যান্য যত ব্যবসায় হয় সেগুলো হবে বৈধ। বৈধ না হলে সেটাকে ব্যবসায় আওতায় আনা যাবে না। তাহলে মুনাফা অর্জনের লক্ষ্যে বৈধভাবে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থাৎ অর্থের সাথে সংযুক্ত থাকতে হবে, যেটার বিনিময়ে অর্থ পাওয়া যাবে, যেটা বিক্রির উদ্দেশ্যে, সেটা হলো ব্যবসা। এখন ব্যবসায় কয় প্রকার? ব্যবসায় হচ্ছে তিন প্রকার, একটা শিল্প বাণিজ্য, একটা প্রত্যক্ষ সেবা। আমরা আজকে শিল্প সম্পর্কে আলোকপাত করি। তাহলে আমরা আসি এবার শিল্প কাকে বলে, অর্থাৎ ইন্ডাস্ট্রি, যেটা যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালের রূপদান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী করে তোলাকে শিল্প বলে। উৎপাদনের বাহনকেও শিল্প বলে। বাহন কি? যেটা আমরা চলে যাই, রিক্সা চলে যায়, এটা আমাদের বাহন, যখন হেঁটে যায় পা হচ্ছে বাহন, আর উৎপাদনের বাহন হচ্ছে শিল্প। শিল্প আবার কয় প্রকার? শিল্প পাঁচ প্রকার, একটা প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, উৎপাদন শিল্প, আর হচ্ছে সেবা শিল্প। প্রথমে আসি আমরা প্রজনন শিল্প। যে শিল্পে উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে উৎপাদন শিল্প বলে, যেমন নার্সারি, হ্যাচারি, পাখির খাবার, হাঁস মুরগির খাবার, গরুর খাবার, এগুলো হচ্ছে প্রজনন শিল্প। হ্যাচারি হচ্ছে মাছের খাবার, আর নার্সারি হচ্ছে গাছপালা। তারপরে আমরা আসি নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্প ভূগর্ভ, বায়ু, পানি হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করাকে নিষ্কাশন শিল্প বলে, যেমন খনিজ শিল্প, কয়লা শিল্প, স্বর্ণ শিল্প, তৈল শিল্প, আর হচ্ছে লৌহ শিল্প। এরপরে আসি আমরা নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প কাকে বলে? নির্মাণ শিল্পের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন করা, অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে যেমন রাস্তাঘাটের উন্নয়ন করা হয়, তারপরে ব্রিজ বা তারপরে স্টেডিয়াম, এগুলো হচ্ছে কি হচ্ছে নির্মাণ শিল্প, পার্ক নির্মাণ, রাস্তাঘাট, সেতু, তারপরে আবাসিক ভবন, স্টেডিয়াম, তারপর ফ্লাইওভার নির্মাণ। উৎপাদন শিল্প, উৎপাদন শিল্পটা কি? উৎপাদন শিল্প হচ্ছে যে শিল্পে শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপদান করা হবে। শ্রম থাকবে এবং যন্ত্র থাকবে, তার মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে কী হবে, রূপান্তর করে মানুষের ব্যবহার উপযোগী করাকে উৎপাদন শিল্প বলে। যেমন বস্ত্র শিল্প, চিনি শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, তারপরে সিমেন্ট শিল্প, সার শিল্প ইত্যাদি। এরপরে আমরা আসি সেবা শিল্প। যে শিল্পে বিভিন্ন প্রকার সেবা প্রদানের মাধ্যমে মানুষের আরাম আয়েস এবং মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক, তাকে বলে
সেবা শিল্পে, যেমন কি পানি, বিদ্যুৎ, পরিবহন শিল্প, আর হচ্ছে হাসপাতাল, পর্যটন এবং বিনোদন শিল্প। তাহলে আমরা আজকে কি কি করলাম? ব্যবসায় কাকে বলে পড়লাম, শিল্প কাকে বলে পড়লাম, ব্যবসায় কয় প্রকার, তিন প্রকার, শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা, সেখানে শিল্প শিল্প কাকে বলে, প্রচলন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, উৎপাদন শিল্প এবং সেবা শিল্প। আমরা পাঁচ প্রকার শিল্পের নাম জানলাম, কাকে কাকে বলে এবং উদাহরণস্বরূপ। আশা করি তোমরা আমার ক্লাসটা লক্ষ্য করেছো। সবার ভালো থেকো, শুভেচ্ছা।